এবার দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। চোরেরা স্কুলের শ্রেণীকক্ষ থেকে মোট 47টি বৈদ্যুতিন পাখা চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ নিয়ে একাধিকবার বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত করছে চোরেরা। 15 ও 16 নভেম্বর পরপর 2 দিন রাতের বেলায় স্কুলে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা। এই 2 দিন চোরেরা স্কুল থেকে 2টি করে 4টি পাখা চুরি করে নিয়ে গেছে। রবিবার রাতে ফের স্কুলে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। মোট 47টি বৈদ্যুতিন পাখা চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। আমরা পুলিশকে যথারীতি ইনফরমেশন করেছি। চুরির ঘটনাটা শুধু আমাদের এখন না, আমাদের দীর্ঘদিন ধরেই এটা একটা মনে হয় যে নিত্যনৈমিত্তিক ঘটনার মতো দীর্ঘদিন ধরে স্কুলে চুরি হচ্ছে। এর আগেও আমাদের 2 টাইমস স্কুলের জলের মোটর, আমাদের স্কুলের পূজার বাসন বা আরও অনেক কিছু, ওই যে কম্পিউটারের ব্যাটারি, সব কটা নিয়ে গেছে। নেক্সট আমাদের সমস্ত অফিস রুমে সমস্ত আলমারি টালমারি খুলে আমাদের কিছু পিতলের জিনিস টিনিস ছিল সব কিছু নিয়ে গেছে। এত কিছু আমরা তখনও কিন্তু যথারীতি পুলিশকে ইনফর্ম করেছি, ওনারা এসছেন, ওনারা এসে দেখে গেছেন, ওনারা ওনাদের যা দায়িত্ব কর্তব্য ওনারা আমরা আমাদের মতো করেছি, ওনারা এসে ওনাদের মতো দেখে গেছেন। গত 15 তারিখ আমরা স্কুলে এসে দেখি আমাদের 2টা রুমের 8টা ফ্যান নেই। যথারীতি ওই দিনও আমরা পুলিশকে ইনফর্ম করেছি। আবার 16 তারিখ এসে দেখি আবার 2টা রুমের ফ্যান নেই। 17 তারিখ ন্যাশনাল ডিজাস্টারের জন্য স্কুল বন্ধ ছিল। প্রাথমিকভাবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী সময় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল স্কুলে ছুটে যায় ঘটনার তদন্তে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্যান্দন টিভি।